নতুন মৌসুমটা দারুণভাবে শুরু করেছিল ম্যানচেস্টার সিটি। থিয়েটার অব ড্রিমে ম্যাচের শুরু থেকে সিটির সঙ্গে পাল্লা দিয়েছে ইউনাইটেড। তবে ইউনাইটেডের বিপক্ষে ম্যান সিটির এগিয়ে যেতে সময় লাগে 26 মিনিট। বক্সের ভেতরে রামোস হয়লাম রোদ্রিকে ফেলে দিলে পেনাল্টি পেয়ে যায় সিটি। এরপরই স্পট কিক থেকে গোল করে সিটিকে লিড এনে দেন আর্লিং হল্যান্ড। বিরতির আগে ব্যবধান আরও বাড়াতে পারতেন হল্যান্ড, কিন্তু নরওয়েজিয়ান এই স্ট্রাইকারের করা হেড দারুণভাবে ঠেকিয়ে দেন ওনানা। বিরতির পর অবশ্য ব্যবধান বাড়ানোর জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি হল্যান্ডকে। ওনানার বাঁচিয়ে দেওয়া প্রচেষ্টারই যেন পুনরাবৃত্তি করেন এই স্ট্রাইকার। এবার আর ইউনাইটেডকে রক্ষা করতে পারেননি গোলরক্ষক। ফলাফল 2-0 গোলে এগিয়ে যায় পেপ গার্দিওলার দল। এরপর ম্যাচের 80 মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করেন ফিল ফোডেন। মূলত হল্যান্ডের পাস করা বল থেকেই গোল করেন তিনি। এরপর ম্যাচ থেকে এক প্রকার ছিটকে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। শেষে 3-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। এদিকে লিগ ওয়ানের ম্যাচে ব্রেস্টের বিপক্ষে মাঠে নামে পিএসজি। প্রতিপক্ষের মাঠে এদিন শুরুতে রোমাঞ্চ ছড়িয়েছে পিএসজি। ফলাফল ম্যাচের 16 মিনিটে এমিরির গোলে এগিয়ে যায় প্যারিস সেন্ট জার্মেইন। 28 মিনিটে দলের ব্যবধান 2-0 করেন অধিনায়ক এমবাপ্পে। প্রথম অর্ধে উঠতে থাকা দলটির বিপক্ষে বিরতিতে যাওয়ার আগে ব্রেস্টের হয়ে একটি গোল শোধ করেন মনি। দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আক্রমণ বাড়ায় ব্রেস্ট। ম্যাচের 52 মিনিটে ব্যবধান 2-2 করেন ডুয়ারান। তাতে সমতা পায় ব্রেস্ট। দল যখন ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই গোল করে দক্ষতায় পরিচয় দেন কিলিয়ান এমবাপ্পে। ফরাসি বিশ্বকাপ জয়ী তারকা প্রথম পেনাল্টি মিস করলেও ফিরতি শটে গোল আদায় করে নেন। 3-0 গোলে এগিয়ে যায় পিএসজি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে কিলিয়ান এমবাপ্পের দল। ফারজানা জাহান, প্রিয়া, সময় সংবাদ।